সম্মানিত মুসুল্লিবৃন্দ নবীদের দাওয়াতি জিন্দেগি এই শিরোনামে আমরা ধারাবাহিকভাবে পঁচিশ জমায় পঁচিশ পর্বের আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা এই পঁচিশ পর্বে সর্বমোট জন নবীর ব্যাপারে আলোচনা করেছি আজ আমরা বনে ইসলাইনের নবী দাউদ সালামের ব্যাপারে আলোচনা করব ইনশা আল্লাহ দাউদ সালাম হচ্ছেন এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা নবুবত দেওয়ার পাশাপাশি রাষ্ট্র ক্ষমতাও দান করেছেন সুবাহান আল্লাহ জ্ঞানগত দৈন্যতা থাকার কারণে মুসলিম নামধারী এমন বহু মানুষ আমরা সমাজে দেখি যাদের জ্ঞানগত দৈন্যতার কারণে তারা প্রায় সময় বলে ফেলে যে ইসলাম আর সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা এটা তাদের জ্ঞানগত দৈন্যতা পড়াশোনার অভাব কোরআন শুননা ভালো করে পড়ে নাই গবেষণা করে নাই জ্ঞানগত দৈন্যতার কারণেই এ ধরনের কথাবার্তা বলে। অথচ নবুয়ত এবং সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আলাদা নয় আমরা সবাই তো বলি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ এটা কথায় কথায় বা বক্তব্যে অনেকে বলেন যে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা তো ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে থাকে আর আপনি যদি সেখান থেকে সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা করে ফেলেন তাহলে সেটা কি আর পূর্ণাঙ্গ থাকে না অপূর্ণাঙ্গ হয়ে যায় ইসলামে কি কোনো বিষয়ে অপূর্ণাঙ্গ আছে মোকাম্মেল নিজামে হায়া যা দরকার একেবারে ফুলফিল করে পরিপূর্ণ করে আল্লাহ ইসলামের ভেতরে সব দিয়েছেন তো সভান হচ্ছেন এমন একজন নবী নবী যিনি আবার একাধারে পাওয়ারফুল একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন আল্লাহ আকবর নবুত লাভের আগ থেকেই দাবুদ আলাইহ ইসালামের বীরত্ব কথা দিকে দিকে ছড়িয়ে গিয়েছিল এবং তিনি ছিলেন একজন শক্তিশালী বীর তার বীরত্ব গাথা চতুর্দিকে কিভাবে ছড়িয়ে গিয়েছিল এর পেছনে একটা ঘটনা আছে সেই ঘটনা বলে এরপরে আমরা তার ব্যাপারে আলোচনা শুরু করব। ইনশা আল্লাহ আপনারা জানেন সালামের মত বনে ইসরাইলকে আল্লাহ তালা ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে নাজাদ দিয়েছিলেন আর ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন আজ চোদ্দশো তেতাল্লিশ হিজড়ির সর্বশেষ আরেকটি হিজড়ি সন শুরু হচ্ছে এটা কিন্তু আমাদের পার্সোনাল ক্যালেন্ডার গত বছর আমি বলেছিলাম এই হিজড়ি সনটা আমাদের মুসলমানদের পার্সোনাল ক্যালেন্ডার কারণ আমরা যে ঈদ উদযাপন করি রমজান মাসে রোজা রাখি আমরা হজে যাই তারপরে আমরা যে বিভিন্ন ইবাদত বন্দিগি করি আমাদের সকল ইবাদত বন্দিগি এই যে খ্রিস্টীয় সন যেটাকে আমরা ইংরেজি সন বলি পৃথিবীতে ইংরেজি সন বলতে কোনো সন নাই ওইটা খ্রিস্টীয় সন সেটা খ্রিস্টানদের ধর্মীয় চেতনার সাথে সম্পর্কিত খ্রিস্টানদের আকিদা বিশ্বাসের সাথে সেটা সম্পর্কিত আমরা যে খাতায় বিভিন্ন সময় লিখে ফেলি দুই হাজার বাইশ ইং ইংরেজি সাল বলতে পৃথিবীতে কোনো সাল নাই ওটা খ্রিস্টীয় সাল ওটা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পর্কিত যিশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাই হিসালামের জন্মের বছরকে তারা সাল গণনার শুরু হিসেব করে সেখান থেকে এক দুই তিন গুনতে গুনতে দু পর্যন্ত এসেছে সেটা খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস চেতনার সাথে সম্পর্কিত আর হিজরি সন এটা আমাদের পার্সোনাল ক্যালেন্ডার আমাদের দুনিয়া ঘেরাতেই ক্যালেন্ডার আমাদের দুনিয়া খেরাতে আজ এই ক্যালেন্ডার ব্যবহার হচ্ছে না বরং দুনিয়া খেরাতে খ্রিস্টীয় সাল ব্যবহার হচ্ছে আপনারা বলবেন হুজুর দুনিয়ায় না হয় ব্যবহার হয় বুঝলাম আখেরাতে ব্যবহার হয় কেমনে আপনারা দেখবেন বিভিন্ন কবরস্থানে মানুষের কবরের উপরে আপনার সাইনবোর্ড টানানো থাকে যে অমুকের মৃত্যুসন মৃত্যুসন ষাট ডিসেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দ ওই কবরস্থানেও এখন খ্রিস্টীয় সন ব্যবহার হচ্ছে অথচ যে ক্যালেন্ডারের আলোকে আমাদের রমজান মাস রমজানের রোজা রাখেন ডিসেম্বর নভেম্বরের আলোকে নাকি আপনারা রমজান মাস খিজড়ি ক্যালেন্ডারের আলোকে কোন কোন ক্যালেন্ডারের আলোকে তাহলে যেটা আমাদের পার্সোনাল ক্যালেন্ডার মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলমান দেশ ছাড়া আর কোথাও এই ক্যালেন্ডারগুলোর চর্চা হতে দেখা যায় না যদিও আমাদের দেশের বেশ কিছু কৌমি মাদ্রাসায় এবং বেশ কিছু মাদ্রাসায় তাদের শিক্ষাবর্ষ তারা আবার শুরু করে হিজড়ি ক্যালেন্ডারের অনুসরণে তাদের কোনো জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব নাই তারা হিসাব করে তারা হিজড়ি যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের আলোকে তারা তারা তাদের শিক্ষাবর্ষের শুরু এবং শেষ করে থাকে এটা খুব ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ তা যাই হোক আমি যেটা বলছিলাম আমি যে সামনে মহান রাম মাস আসতেছে আশুরার দিন আশুরা আসলেই তো আমরা কারবালা কারবালা বলে সবাই আমরা কারবালা কারবালা বলতে বলতে একেবারে পাগল হয়ে যাই অথচ এই আশুরার দিনটি কারবালার কারণেই শুধু প্রসিদ্ধ নয় বরং কারবালার ঘটনা ঘটার হাজার হাজার বছর আগ থেকেই এই আশুরার দিনটি প্রসিদ্ধ ছিল যেই কথা আমি বলছিলাম মুসা সালামের উম্মতকে আল্লাহ তালা নাজাদ দিয়েছিলেন ফেরাউনের হাত থেকে আর যেই দিন নাজাদ দিয়েছিলেন এবং যেই দিন ফেরাউন সাগরে ডুবে দলবল সহ মরেছিল ওই দিনটা ছিল কোন দিন কথা বলেন কোন দিন আশুরার দিন যেটা আমাদের সামনে আসতেছে আর এই জন্য মুসা সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করে রোজা রেখেছিলেন আমাদের উম্মতের জন্য সর্বপ্রথম আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল ফরজ ছিল এরপরে রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল আশুরার রোজাটা আর ফরজ থাকলো না কিন্তু ফরজ না থাকলেও নবীজি অফাতের পর্যন্ত আশুরার রোজা কখনো ছাড়েন নাই এবং আশুর আর রোজা এটি অত্যন্ত ফজিলতের রোজা যেই রোজার কারণে আল্লাহ তালা আপনার গোনাগুলো মাফ করে দিবেন সোবাহান আল্লাহ তাহলে আশুরার দিনে আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ তাহলে আমি যেই কথা বলছিলাম দাবুদ সালামের বীরত্বের ইতিহাস নবী হওয়ার আগে থেকেই তার কথা ইতিহাস সব দিকে ছড়িয়ে গিয়েছিল সেই ঘটনাটা কীরকম সেটাই আপনাদেরকে বলছিলাম মুসা ইসরাইলকে আল্লাহ ফেরাউনের অত্যাচার নির্যাতন থেকে মুক্তি দিলেন ফেরাউনকে আল্লাহ তালা দলবলসহ সাগরে ডুবিয়ে মানলেন মুসা আলাইহিসালামকে আল্লাহ তালাহ এরপরে পরে অর্ডার দিলেন তিনি তার ভাই হারুন আলিহিসালামকে সাথে নিয়ে তার উম্মতকে নিয়ে তিনি যেন তাদের পিতৃপুরুষদের ভূমি কেনান যেটাকে বর্তমানে আমরা ফিলিস্তিন বলি যেখানে বাইতুল মোকাদ্দাস আছে আল্লাহ তালা বললেন তুমি তোমার উম্মতকে নিয়ে সেখানে চলে যাও জিহাদ করে সেই সময় আমালিকা সম্প্রদায় সেই এলাকা শাসন করত। এবং তারা ছিল অত্যন্ত জালেম প্রকৃতির আল্লাহ তালা বললেন তুমি তোমার উম্মতকে নিয়ে সেখানে যাও আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করো তোমরা যদি জিহাদে যাও আমি আল্লাহ আদা করলাম আমি বিশেষভাবে সাহায্য করে তোমাদেরকে এই জিহাদে আমি তোমাদেরকে সাহায্য করব। বিজয় দান করবো সুবাহান্লাহ আচ্ছা যেখানে আল্লাহ তালা সাহায্যের বিজয়ের ওয়াদা করেছেন সেই যুদ্ধে বিজয় অনিবার্য পরাজয়ের কোনো সম্ভাবনা নাই আল্লাহ আশ্বস্ত করলেন কিন্তু এরপরেও মোসানবির মত এই বনে ইসরাইলেরা একটু ঘাড়তেরা জাতি ছিল এরা তখন বলল মুসা আমরা যুদ্ধ করতে পারবো না কারণ ওই আমালেকা সম্প্রদায় খুব শক্তিশালী আমরা পারবো না বরং এক কাজ করো ইন হাব আনথম রব্বোকা ফাখ ইন্না তুমি আর তোমার আল্লা মিলে যুদ্ধ করো আর আমরা বসে বসে দেখি ঘাটতেরা এই অবাধ্য জাতি এই অবাধ্যতার কারণে এমন গজবাস্ততাদের উপরে সা তারা তখন মিশর এবং শামের মধ্যবর্তী একটা এলাকা ময়দানে তি প্রান্তরে আল্লাহ তাদেরকে চল্লিশ বছর বন্দি করে রেখে দিলেন প্রত্যেক দিন সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে সন্ধ্যায় দেখে তারা যেখান থেকে সকালে হাঁটা শুরু করছে আবার ওখানেই আছে এক আশ্চর্যজনক শাস্তি তাদের উপরে অবধারিত হয়ে গেল একটা পর্যায়ে তারা তাদের ভুল বুঝলো ভুল বুঝার পরে তারা জিহাদের জন্য সিদ্ধান্ত নিল মুসা নৌনের নেতৃত্বে এবার তারা জিহাদের রওনা দিল জিহাদে যাওয়ার পরে তারা জিহাদ করলো আল্লাহদেরকে বিজয় দান করলেন কিন্তু এই জাতি মূলত ঘাট তারা বিজয়ী হওয়ার পরে তারা কি করল পুনরায় তারা বিলাসিতাময় জীবনযাপন শুরু করলো বিলাসিতময় জীবনযাপন শুরু করার কারণে এবং নানাবিধ অত্যাচার অনাচারে তারা লিপ্ত হয়ে পড়ার কারণে আল্লাহ আল্লাহতালা যে আমদ দিয়েছিলেন তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন আবার সেটা ছিনিয়ে নিলেন এবং ওই পূর্বের জাতি আমেরিকা সম্প্রদায়কে তালা আবার তাদের উপরে বসিয়ে দিলেন যখন কোনো জাতি ক্ষমতা পেয়ে অনাচারে লিপ্ত হয়ে যায় যখন ইমানদারেরা ক্ষমতা পাওয়ার পরে অনাচারে লিপ্ত হয়ে যায় এটা আল্লাহর শাস্তি কিংবা মোমেনরা যখন অন্যায় অপরাধ দেখেও তারা যখন চুপচাপ থাকে তখন আল্লাহ তালা মোমেনদের উপরে জালেম সম্প্রদায়কে চাপিয়ে দেন এটা আল্লাহর সুন্নতের অন্তর্ভুক্ত যখন পুনরায় আমারেকার সম্প্রদায় তারা তাদের ক্ষমতা ফিরে পেল আবার তারা জুলুম নির্যাতন শুরু করলো এবার বনি ইসরা সম্প্রদায় নানা রকম জুলুম নির্যাতনের যাতাকলে পিষ্ট হতে থাকলো ঠিক ওই সময়ে শামুয়েল আলাইহিসালাম শামুয়েল নবীর জামানা আসলো অর্থাৎ আল্লাহ তালা শামুয়েল সালামকে নবী বানালেন বন ইসরায়েলের লোকেরা শামুয়েল সালামের কাছে এসে বলল বনে ইসরায়েলের নেতারা এসে বলল যে দেখুন আমাদের অবস্থা তো খুব খারাপ আমরা এই আমালিকা সম্প্রদায় দ্বারা নির্যাতিত হচ্ছি নিপীড়িত হচ্ছি আপনি এক কাজ করুন আমাদের মধ্য থেকে একজন সেনাপতি নিযুক্ত করুন একজন রাজা নিযুক্ত করুন যিনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে এই আমেরিকাদের বিরুদ্ধে আবার জিহাদ করবেন এখন তাদের কথা ভালো হইলেও মতলব কিন্তু খারাপ কথা ভালো হইলেও মতলব খারাপ কারণ বনে ইসরায়েলের নেতারা এসেছে তাদের নবীর কাছে এসে বলতেছে আমাদের মধ্যে একজন রাজা নিযুক্ত করেন একজন রাজা হইলে সব ঠিকঠাক হয়ে যাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করবো কথা ভালো কিন্তু তাদের ভেতরে ভেতরে উদ্দেশ্য ছিল যে আমাদের এই নেতাদের মধ্য থেকেই একজন রাজা বানানো হোক তাইলে আমরা রাজত্ব পেলাম এরপরে গোটা বনি ইসরায়েলের উপরে রাজত্ব করলাম মূলত জিহাদ করা এটা তাদের উদ্দেশ্য ছিল না কারণ ভেতরে ভেতরে এদের নিফা ছিল বনে ইসরাইলের প্রধানগঞ্জ যখন তাদের নবীকেই প্রস্তাব দিলাম তখন তাদের নবী তাদেরকে কি বলেছিলেন কোরআনুল করিমের দুই নম্বর সুরাম সুড়ে তুলবা করাহন ছেচল্লিশ স্তাম্বাররা আত থেকে সেই কাহিনী ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছেন। আল্লাহ তালাপ আমাদের এন সেই কাহিনী শুনিয়েছেন। আলামতারইলেল মেলে ইমিমবনী ইসরইলেমিমবাহাদি মুসাব ই অনুলীনে বিললেহুমবহা লানা মালিকান আল্লাহ তাআলা বলছেন আপনি কি বনী ইসরাইলের প্রধানদেরকে দেখেননি যারা তাদের নবীকে বলেছিল আপনি আমাদের মধ্য থেকে একজন রাজা নির্ধারণ করে দিন যাতে করে আমরা তার অধীনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি এই কথা শুনে তাদের নবী বলেছিলেন সেই কথা এই কথা শুনে তাদের নবিতাদেরকে বলেছিলেন এমন কি হবে না যে তোমাদের উপরে জিহাদকে আবশ্যক করে দেওয়া হলো এরপরে তোমরা আবার বলবে আমরা জিহাদ করব না কারণ তোমাদের অতীতের ইতিহাস ভালো নয় তোমাদের অতীতের ইতিহাস তাই বলে যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল ওই মুসানবির জামানায় যখন তোমাদেরকে জিহাদের কথা বলা হয়েছিল তখনও তোমরা সাথে আচরণ সুতরাং এই জামানায় তোমরা যদি আবার আমাকে বলো তোমাদের মধ্যে একজন রাজা ঠিক করে দিব রাজা ঠিক করার পরে যদি আল্লাহর তরফ থেকে জিহাদের ফয়সালা আসে তখনও যদি আবার তোমরা বলো জিহাদ আমরা করবো না তখন কি হবে যদি তোমরা এমনটা করো তখন তারা বলেছিল বনি ইসরাইলের নেতারা তখন বলেছিল কানু ওয়া আমানা আল্লাহ নقاتিলা ফি সাবিলিল্লাহি ওয়া কদাখ রিজনা মিন দিয়ারিনা ওয়া আবনা ইনা তারা বলেছিল আমাদের কি হলো কেন আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করব না কারণ আমাদের আমাদেরকে ওই জালেম সম্প্রদায় আমাদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করেছে তারা আমাদের থেকে আমাদের সন্তানদেরকে কেড়ে নিয়েছে আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে আমাদের বহু মানুষদের উপরে তারা নির্যাতন করেছে সুতরাং কেন আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব না আমাদের জন্য জিহাদের ফরমান আসলে অবশ্যই আমরা জিহাদ আল্লাহ আল্লাহতালা বললেন এই সম্প্রদায় এমন 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 সম্প্রদায় ছিল ফালাম্মা কুতি বালাই মল কি দা দোতা ওয়াল্লাহু ইল্লাহ কনীনা মেনহম ওয়াল্লা হানি হম আল্লাহ তারা বললেন এরপরে যখন ঠিকই তাদের জন্য জিহাদের ফরমান আসলো খুব অল্প সংখ্যক মানুষ ছাড়া বনি ইসরায়েলের সবাই জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিল এবার শুনুন মূল কাহিনী তারা তাদের নবীকে এসে বলল আমরা এই আমালিকা সম্প্রদায় থেকে অনেক বেশি নির্যাতিত হচ্ছে একজন রাজা ঠিক করেন একজন রাজা ঠিক হয়ে গেলে আমরা তারও দিনে সঙ্গবদ্ধ হব যখন তারা এই প্রস্তাব দিল তাদের নবী শামুয়েল আলাইসালাম তিনি তখন আল্লাহর নির্দেশ মতো তাদেরকে শোনালেন তিনি তখন বললেন আল্লাহ তালা তোমাদের জন্য তালুদকে তোমাদের বাদশা ঠিক করেছেন নাম কি তালুত এখন তালুত যেই ব্যক্তি এই ব্যক্তি বনে ইসরায়েলের সবচেয়ে গরিব টাকা পয়সা নাই খুব দৌল নাই এখন তো বনে ইসরায়েলের নেতারা খেপে গেছে কারণ তাদের ধারণা ছিল আমরা যখন নবীকে গিয়ে বলছি আমাদের মধ্যে নেতা ঠিক করেন তাদের ধারণা ছিল যে তাদের নবীর নির্বাচনী দৃষ্টিভঙ্গি এরকম হবে যে নেতা ঠিক করলে রাজা ঠিক করলে এই নেতাদের মধ্য থেকে একজনকে ঠিক করবে কিন্তু তাদের ধারণার চেয়ে উল্টাটা ঘটলো দেখা গেল এদের কাউকেই নেতা ঠিক করা হলো না তিনি বললেন আল্লাহ আদেশ দিয়েছেন তোমাদের মধ্যে তালুদকেই তিনি বাদশা হিসাবে মনোনীত করেছেন এখন তালুদ ধন সম্পদ লোক নয় এই জন্য তারা আপত্তি জানিয়ে তাদের তখন বলল কলু আন্নায় কোনোলা হোল মোল কোয়ালাইনা ওয়া তারা বলল কি করে তালুত আমাদের উপরে রাজত্ব করবে আমরাই রাজত্বের জন্য অধিক হকদার রাজত্বের জন্য আমরাই কোয়ালিফাইড আমরাই কোয়ালিটি সম্পন্ন তালুত কেমনে আমাদের রাজা হয় কারণ সে তো আমাদের মতো ধন সম্পদশালী নয় তাকে সেমন তাকে তেমন প্রাচুর্য দেওয়া হয়নি আমাদের মতো তাকে ধন সম্পদ দেওয়া হয়নি সুতরাং কি করে সে আমাদের রাজত্ব করবে তখন তাদের নবী বললেন শোনো তোমরা রাজত্বের জন্য শাসন ক্ষমতার জন্য নেতৃত্বের জন্য ধন সম্পদকে

তিনি বললেন তোমরা রাজত্বের জন্য ধন সম্পদকে প্রধান কোয়ালিটি মনে করো আর আল্লাহ তালার সুন্নাতের ভেতরে ধন সম্পদ থাকাটাই নেতৃত্বের কোয়ালিটি নয় বরং দৈহিকভাবে শক্তিশালী হওয়া এবং জ্ঞানগত সমৃদ্ধি থাকলেই পরে নেতা হওয়া যায় আর আল্লাহ তালা তালুদকে এই জন্য তোমাদের নেতা বানিয়েছেন কারণ তালুদকে আল্লাহ তালা দৈহিকভাবে শক্তিশালী করেছেন আবার জ্ঞানগতভাবে আল্লাহ তালা তাকে সমৃদ্ধি দান করেছেন সোভান আর আল্লাহ কাকে নেতৃত্ব দিবেন কাকে দেবেন না এই ইখতিয়ারটা কার তারা মানল না দেখছেন নবীর কথা মানলো না অথচ এর আগে তারা কি বলল আপনি আমাদের মধ্যে একজন নেতা ঠিক করে দেন তারও দিনই আমরা ঐক্যবদ্ধ হব। এখন তিনি যখন একজনকে নেতা ঠিক করলেন তারা কয় না এটা হবে না তাকে আমরা মানি না কারণ তারা ভাবছিল নির্বাচনী দৃষ্টিভঙ্গি এটা একটু একতরফা হবে আর যে এই দিকেই যাবে কিন্তু না এই দিকে যায় নাই তারা মানলো না এখন তাদের নবী বললেন দেখো আমি তো নিজে থেকে তাকে পছন্দ করি নাই বরং এই হুকুম এসেছে কার তরফ থেকে এখন ঘাটতের এই জাতি কি বললো তারা বলল ঠিক আছে এটা যে আল্লাহরই হুকুম এটা আরকে প্রমাণ দেওয়া লাগবে এটা যে আল্লাহরই হুকুম এটার প্রমাণ দেওয়া লাগবে এমন তো হইতে পারে এটা তুমি বলতেছ তাহলে এটা আল্লাহর হুকুম এটার প্রমাণ দাও যদি এটা আল্লাহর হুকুম হয় তাহলে আল্লাহকে বলো তিনি যেন এর সপক্ষে প্রমাণ দেন কেমন ঘাটতেরা চিন্তা করছেন আল্লাহর কাছে প্রমাণ চায় তো এটা যে আল্লাহর হুকুম বলো আল্লাহরে প্রমাণ দিতে বনে ইসরা এটা এমন এক জাতি কোরআনে কতবার আছে কথা কন না কেন আপনারা কোরআন পড়লে দেখবেন প্রায় তিন ভাগের এক ভাগ শুধু বনি ইসরায়েল নিয়ে আলোচনা এটা এমন এক জাতি এদের ইতিহাস এসেছে তারা বলল ঠিক আছে এটা আল্লাহর হুকুম হলে আল্লাহরে বলো প্রমাণ দিত বলো এর পক্ষে একটা নিদর্শন দিত তখন তাদের নবী তাদেরকে বললেন তিনি তখন তাদেরকে বললেন শোনো وقال لهم نبيهم ان ايه ملكه ان ياتيكم التابوت فيه سكينه من رب

এর সপক্ষে নিদর্শন হলো তোমাদের একটা সিন্ধুক আছে না যেই ওই আমালেকা সম্প্রদায়ের বাদশা তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এটাকে সাকিনা এটা ছিল বনে ইসরায়েলের এমন একটা সিন্ধুক যেই সিন্ধুকের ভেতরে তাদের আগের নবী মুসা আলি ইসালামের হাতের লাঠি হারুন আলিহিম হারুন আলিহ ইসালাম এবং তাদের পরিবারের কিছু পরিত্যক্ত জিনিসপত্র ওই সিন্ধুকে ছিল এবং ওই সিন্দুককে বনে ইসরায়েলগণ খুব বরকতময় সিন্দুক মনে করত তারা যখন কোনো জিহাদে বা যুদ্ধে যেত এই সিন্ধুককে সামনে রেখে তারা জিহাদ করত এবং এই সিন্ধুককে সামনে রেখে জিহাদ জিহাদ করলে আল্লাহর হুকুমে এটাকে তারা বরকতময় মনে করত বলে তারা জিহাদের মধ্যে জয়লাভও করত তো এটা তো ছিনিয়ে নিয়ে গিয়েছিল এর আগের বার যুদ্ধ করে আমালেকা সম্প্রদায়ের বাদশা জালুত এখন নবী তাদেরকে বললেন তোমাদের যে বরকতময় সিন্দুক তোমাদের থেকে কেড়ে নিয়েছে এখন ওই সিন্দুকটা আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় নিয়ে তারা বললে এটা কেমনে সম্ভব যুদ্ধ ছাড়া যুদ্ধ বিগ্রহ ছাড়া ওই সিন্দুক যেটা তারা নিয়ে গেছে ওইটা আমরা পাবো কেমনে পাওয়ানুর মালিককে ঘটনা ঘটলো কেমনে দেখেন এবার ঘটনা ঘটলো কেমনে এবার দেখেন ওই সিন্দুক তারা ফিরে পেল কেমনে জালুত বাদশাহ জালুত এই সিন্দুক যখন নিয়ে গেল এই সিন্দুক নিয়ে যাওয়ার পরে তারা তো জানতো এটা বনি ইসরায়েলের বরকতময় সিন্দুক তারা ভাবছিল এর থেকে কিছু বরকত তারাও পাবে কিন্তু বরকত পাইল না উল্টা আরও গজব পড়লো তাদের উপরে এই সিন্দুক নিয়ে তারা যেখানেই রাখে সেই এলাকায় মহামারী দেখা দেয় সে এলাকায় একদম মানুষজন মারা গিয়ে এলাকা সাফ হয়ে যায় এভাবে মোট পাঁচটা শহর মহামারীতে ধ্বংস হয়ে গিয়েছে আচ্ছা বলেন তো কোনো জিনিস রাখলে যদি ক্ষতি হয় এটা যত ভালো জিনিস হোক এটা কি কেউ রাখবে রাখবে এখন বাদশাহ জালুত তার সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে মিটিং করলো হায় হায় এই সিন্ধু কিটা আনার পর থেকে আমাদের এলাকায় মহামারী শুরু হয়েছে এত মানুষজন যাচ্ছে বিপদ আপদ আমাদের থেকে যাচ্ছে না তাইলে এটা যেখান থেকে আনছে ওখানেই পাঠাই দেয় আচ্ছা মহামারী দেওয়া মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ যদি চান যে কোনো জনপদকে ধ্বংস করতে আল্লাহর মনে হয় খুব সময় লাগবে তাই না আল্লাহ চাইলে পারেন কিনা আল্লাহ যখন এই অবস্থা করলেন বলল না এটা থাকলে আমাদের বিপদ হবে এটা আমরা দিয়ে দিই তখন তারা ভাবলো দিব কেমনে তখন একজন বললো গরুর গাড়ি আনো গরু দিয়ে গাড়ি বানাও আর এই সেন্দুকটা এখানে রাখো এরপরে তারা দাও যেদিকে মন চায় ওই দিকে যাও আমাদের দেখার কোনো বিষয় না আল্লাহ তালা তখন ফেরেশতাদের মাধ্যমে ওই গরুদেরকে কি করলেন গরুর গাড়িতে যে গরুগুলো আছে গরুদেরকে হাকিয়ে দিলেন ওই তালুতের বাড়ির দিকে তখন এই গাড়িটা ওই গরুর গাড়ি ওই সেন্দুকটা নিয়ে একেবারে বনি ইসরাইলের চোখের সামনে তালুতের বাড়ির সামনে নিয়ে রেখেছে সুমান এই ঘটনা দেখার পরে তালুত তাদের নেতা হবে এটা যে আল্লাহর হুকুম এটা কি আর অবিশ্বাস হওয়ার কথা এবার তারা তাদের নবীকে বলল হ্যাঁ বিশ্বাস করছি তালুতি আমাদের নেতা এবার তারা বিশ্বাস করলো হ্যাঁ তালুত আমাদের নেতা আমাদের রাজা এটা যে আল্লাহ ঠিক করছেন এটা এখন আমাদের বিশ্বাস হয়েছে এবার তালুত বনি ইসরাইলের রাজত্ব গ্রহণ করলেন এরপরে তিনি বনি ইসরায়েলকে ঐক্যবদ্ধ করে একটি সেনাবাহিনী প্রস্তুত করলেন সেনাবাহিনী প্রস্তুত করলেন ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদের জন্য ওই সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য ছিলেন দামুদ আলী ইসলাম তিনি তখন নবীও না তিনি তখন কোনো রাজা বাদশাহ না তখন তিনি খুব সাধারণ ব্যক্তি ছিলেন ওই যে বাদশাহ তা তিনি যে সেনাবাহিনী প্রস্তুত করলেন জিহাদের জন্য ওই সেনাবাহিনীর একজন অল্প অল্পবয়স্ক তরুণ ছিলেন দাহাবুদ আলাই ইসলাম এখন বাদশাহ তালুত যখন সেনাবাহিনী প্রস্তুত করলেন তিনি তখন চিন্তা করলেন যে যুদ্ধ এটা তো খামখেয়ালি পড়া এটা তো খামখেয়ালি নয় বরং এটা খুব সিরিয়াস একটা বিষয় এখানে যদি সামান্য অসচেতনতা কিংবা আর কাপুরুষতা থাকে তাহলে একটা যুদ্ধে পতন পরাজয় অনিবার্য হয়ে যেতে পারে বরং এখানে সাহসিকতা লাগবে হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী নিয়ে তিনি বের হওয়ার আগে ভাবলেন এই জাতির অতীতের ইতিহাস কিন্তু ভালো না সুতরাং এদেরকে আগে পরীক্ষা করে যাচাই করে তারপরে নেওয়া দরকার তারা যখন রওনা দিলেন তালুক যখন বাদশাহালুক যখন রওনা দিলেন সামনে একটা নদী পেলেন নদীর সামনে গিয়ে তিনি এবার তাদেরকে পরীক্ষা করতে চাইলেন আর এই পরীক্ষাটাও হয়েছে কার ইচ্ছায় কারণ এই জাতির অতীতের ইতিহাস ভালো না এদেরকে আগে ছেকে নেওয়া দরকার ছেকে একদম পারফেক্ট মালুক পারফেক্ট মানুষগুলোকে এখান থেকে বের করে আনা দরকার তালুদ যখন হাজার হাজার সৈন্যের বিরাট এই বাহিনীকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন যখন তারা একটি নদী পার হবেন নদীর কিনারে যাওয়ার পরে নদীর কিনারে যাওয়ার পরে তালুত এবার তার সৈন্যবাহিনীকে লক্ষ্য করে বললেন এই ঘটনায় এভাবে এসেছে তখন বললেন সামনে যে নদী দেখতে পাচ্ছ এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করবেন তারা যখন রওনা হয়েছিল পিপাসায় তারা কাতর হয়ে গিয়েছিল কারণ সেটা ছিল গরমের মৌসুম আর সেই সময় তারা যখন নদী পার হবে নদীর কাছে গিয়ে তালুত বললেন সাবধান এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন পরীক্ষাটা কেমন হবে এই নদী যখন তোমরা অতিক্রম করবে সাবধান থেকে এখান থেকে কোনো পানি পান করো না ফামান শারিব মিনহু ফলাইসা মিননি ওয়া মাল্লাম ইয়াতুহু ফাইন্নহু মিননি ইল্লা মান গাতারাফাগুর ফাতাম বি বললেন যে ব্যক্তি নদী পার হওয়ার সময় এই নদীর পানি থেকে পানি পান করবে সে আল্লাহর দলভুক্ত নয় আর যে ব্যক্তি পানি পান করবে না সে আল্লাহর দলভুক্ত কিন্তু অতিমাত্রায় পিপাসার কারণে কেউ যদি এক অঞ্জলি হাতের এক অঞ্জলি পরিমাণ পানি পান করে ফেলে কোনো অসুবিধা নাই কিন্তু যারা এর থেকে বেশি পানি পান করবে কিন্তু কিন্তু এর থেকে যারা বেশি পানি পান করবে অথবা স্বেচ্ছায় যারা একান থেকে পানি পান করবে অপারক না হয়ে স্বেচ্ছায় যারা পানিপান করবে তারা আল্লাহর দলভুক্ত নয় এই ঘোষণা দেওয়ার পরে দেখা গেল অবাধ্য এই জাতি কি করল ফাঁসারি ভু ইল্লা কনিন মিনহম হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী তালুত বললেন বলেন এই নদী থেকে পানি পান করো না এটা পরীক্ষা তোমাদের জন্য কিন্তু দেখা গেল মাত্র তেরো জন ছাড়া এই হাজার 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 সৈন্যের বিরাট বাহিনী সবাই পানি পান করে ফেললো পানি পান যখন তারা করল নদীর কিনারেই তারা অলস হয়ে গেল জিমাইতেছে নদীর কিনারেই তারা ঝিমাইতেছে যারা পানি পান করে অলস হয়ে গেল সেই লোকগুলো তখন বাদশা তালুতকে বলল ফালম্মা জাআ ওয়া যাহু ওয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু ক্বালু লা তাকাতানা লাল ইয়াহুমা দে তারা বলল বাদশা তালুত জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো শক্তি আর আমাদের কোনো সামর্থ্য নাই কেন পানি খাই একদম তাল হয়ে গেছে এখন কার যাইতে পারবে হাজার হাজার সৈন্যের বিরাট বাহিনী থেকে পানি পান করলো না কয়জন কয়জন এটা নবীজির বদরী সাহাবীদের সংখ্যার সাথে মিল ছিল যারা প্রকৃত ইমানদার এরা পানি পান করল না আর অন্যদিকে যারা পানি পান করলো পানি পান করার পাশাপাশি তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল কারণ বাদশাহ যা আলুত তখন শক্তিশালী বাদশা ছিল তারা চিন্তা করেছিল বাদশাহ যা আলুতের সৈন্যবাহিনীর বিরুদ্ধে যদি আমরা যুদ্ধে যাই তাহলে আমরা নাস্তা হয়ে যাব ভীত বিহব্বল হয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকার ইচ্ছা পোষণ করল অপর দিকে যারা প্রকৃত ইমানদার সেই সকল ইমানদাররা ভীত সন্ত্রস্ত হল না ভীত সন্ত্রস্ত না হয়ে তারা তখন বলেছিল قال الذين يظنون انهم ملاق الله كم من فئه قليله غلبت فئه كثيره باذن الله والله مع الصابرين <applause> যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ব্যাপারে বিশ্বাস করত। তারা বলল আমরা তিনশো জন বা সংখ্যায় কম হলেও কোনো অসুবিধা নাই কারণ কত ক্ষুদ্র দল আল্লাহর হুকুমে বিরাট দলকে অপরাজিত করে দিয়েছে আল্লাহর সাহায্য থাকলে যদি দল ছোটো হয় সংখ্যা কম হলেও বিরাট সংখ্যক সংখ্যাগরিষ্ঠ বিরাট দলকে অপরাজিত করে দেওয়া যায় কি যায় না বদরে কাফেরের সংখ্যা বেশি ছিল না মুসলমানের সংখ্যা বেশি ছিল কাফেরের সংখ্যা বেশি ছিল কিন্তু আল্লাহর সাহায্য থাকার কারণে এই অল্প সংখ্যক অল্প সংখ্যক মুসলমানরা অস্রে শস্ত্রে সজ্জিত বিরাট কাফেরের সৈন্যবাহিনীকে পরাজিত করে দিয়েছে কার হুকুমে কার মদদে বাদশা তালুতের সাথে যারা ছিল এরাও এই সুস্পষ্ট ঘোষণা দিল আর ওই সৈন্যবাহিনীতেই সদস্য ছিলেন তখন দাবুদ আলহিস বয়সে খুব তরুণ যুদ্ধের ময়দানে তারা যখন মুখামুখি বাদশাহ বিরাট সৈন্য নিয়ে এসেছে এখন যুদ্ধটা কার কার জালুত আর তালুত জালুত আর তালুত জালুত হচ্ছে কাফের গোষ্ঠীর বাদশাহ আর ওইদিকে তালুত হচ্ছেন ইমানদার সম্প্রদায়ের বাদশাহ এবং যুদ্ধেরও সেনাপতি এখন জালুত দেখলো মাত্র এই অল্প কয়েকজন আসছে সে পাত্তাই দিল না বললো এদেরকে তো খুব অল্প সময় আমরা নাস্তানা বোধ করে দিতে পারবো বিরাট সাজসজ্জায় সজ্জিত হয়ে সাজসজ্জা মানে আবার বিয়ের সাথে সজ্জিত না যুদ্ধের একটা সাজসজ্জা আছে সেটা কি লৌহবর্ম পরিধান করল লৌহবর্ম মাথায় লোহার হেলমেট একেবারে সজ্জিত হয়ে বিরাট একটা হাতিতে সবার হয়ে জালুত আসলো এসেই সে হুঙ্কার দিল বলতে লাগলো সে যুগের যুদ্ধে রীতি ছিল প্রতিপক্ষের সেরা যোদ্ধাকে আহ্বান করা জালুত বলল তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে লড়বে এমন কোনো সাহসী কেউ আছে নাকি এদিকে তালুতের সাথে যারা আছে এদের মধ্য থেকে কে আগে যাবে কেউ সিদ্ধান্ত ঠিক করতে পারছে না দাউদ আলহী ইসলাম তখনও তিনি নবী বয়সে খুব তরুণ তিনি তার হোমকার দেখে নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলেন না তিনি গিয়ে এবার তালুতকে বললেন যে বাদশাহ আপনি আমাকে অনুমতি দেন জালুতের বিরুদ্ধে এখানে আমি লড়ব এখন তালুত বললেন তুমি তো বয়সে খুব ছোট বয়সে খুব ছোটো হয়তো তলোয়ার চালাতেও তুমি ভালো করে এখনো পারদর্শী না সুতরাং তুমি কি করে যাবে আর এর আগে তালুত সৈন্যবাহিনীর উদ্দেশ্যে একটা বক্তৃতাও দিয়েছিলেন তোমাদের মধ্যে আজ যারা জালুতকে হত্যা করতে পারবে তাকে পরবর্তী সময়ে রাজ্য পরিচালনায় অংশীদার বানানো কারণ জালুতকে হত্যা করা এটা ছোটখাটো কোনো বিষয় দাউদ আলহ ইসালাম বললেন আমি তাকে হত্যা করবো আপনি আমাকে অনুমতি দেন তালুত তাকে অনুমতি দিচ্ছেন না কারণ বয়সে তরুণ জালুতের বিরুদ্ধে কাউকে পাঠাতে হলে এখান থেকে সবচাইতে শক্তিশালী যে আছে তাকেই পাঠাতে হবে কিন্তু দাউদ আলাইহিস সালাম তিনি নাচুর বান্দা তিনি ছাড়ছেন না তিনি বলছেন না আমাকে অনুমতি দেওয়াই লাগবে অবশেষে বাদশাহ তালুদ তাকে অনুমতি দিলেন তার নিজের তোরবাড়ি দিলেন এখন তোরবাড়ি দিয়া যা আলুদকে কি হত্যা করা যাবে কারণ তার গোটা শরীরে লৌহ বর্ম বুঝেন তো আপনারা হ্যাঁ লোহার এক ধরনের পোশাক তো তোর দিয়া মারলে কোনো কাজ হবে মাথায় মারলেও লাভ হবে না গলাও কাটতে পারবেন না লোহার হেলমেট দাবুদ আলহ ইসালাম যেমন ছিলেন শক্তিশালী তেমন ছিলেন অত্যন্ত বিচক্ষণ তিনি চিন্তা করলেন এর কেমনে ঘায়াল করা যায় দাবুদ আলহ ছিলেন বিখ্যাত তীরন্দাজ তিনি ভাবলেন এরে তরমারি দিয়া শেষ করা যাবে না তিনি তার থলে থেকে পাথর বের করলেন কোনো কোনো রেওয়ায়তে কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে তিনি গুলেল গুলেলের সাথে পাথর অ্যাটাচ করলেন গুলেল বুঝেন আপনারা চট্টগ্রামে কি বলেন এটাকে আমাদের সিলেটে কয় গুলাইল কেউ বলে গুলটি আপনারা কি বলেন যে বাচ্চাটা দেখেন না গুলেলে পাথর ইয়ে করে পাথর মানে না তিনি এরকম নিশানা বরাবর করে একেবারে তার চোখ বরাবর কারণ লোহার হেলমেট পরুক আর যাই পরুক চোখ তো দেখা যায় তিনি আবার ঠিক করলেন এর একেবারে চোখের মধ্যে আঘাত করব এখন দাউদ আলাই সরাসরি একেবারে তার চোখ বরাবর নিশানা করে যখন পাথর ছড়লেন এত জুড়ে পাথর মারলেন যে পাথর তার চোখের ভেতরে ঢুকে মগজ সুদ্ধা বের করে ফেলল আল্লাহ এখন বলেন তো যুদ্ধের সেনাপতির চোখ ভিতরে ঢুকে মগজ সুদ্ধা যদি বের হয়ে যায় তাহলে এরপরে বাদবাকি যত সৈন্যবাহিনী আছে এরা আরও সাহসী হবে না ভীতু হবে হয় হায় 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 আমাদের বাচ্চার যদি অবস্থা হয় আমাদের আর কি অবস্থা এবার সবাই পালান শুরু করছে সবাই পালানো শুরু করছে দাউদ উদ ইসলাম যখন দেখলেন এর মগজ বের হয়ে গেছে কাছাকাছি গেলেন এরপরে লোহার হেলমেটটা টেনে খুলে তার গরদান থেকে তার শরীর থেকে গরদানটা আলাদা করে ফেলবে এই ঘটনা রব্বুল আল কোরআনে বর্ণনা করেছেন ফাহযামুহুম বিইদনিলাহি ওয়া কাতালা দাউদ জালুত আল্লাহ তারা বললেন আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে তারা তাদেরকে পরাজিত করলো এবং দাউদ জালুতকে হত্যা করলেন এখন অল্পবয়স্ক দাউদ আলাইহিস সালাম তিনি এমন কারবার এমন ঘটনা ঘটাই ফেলবেন এমনটা তো কারো চিন্তা ছিল না এখন শত্রু উভয় দিকে তার বীরত্ব গাথা ছড়িয়ে পড়তে লাগলো দিনে দিনে দাউদ আলিহ ইসালামের জনপ্রিয়তা বনে ইসরায়েলের মধ্যে বাড়তে লাগলো যা আলুত্ব পরাজিত হলই এরপরে দাউদ আলিহ ইসালামের বীরত্ব গাথার কারণে এবং আল্লাহর সাহায্যের কারণে ওই যুদ্ধে বনে ইসরাইলরা বিজয়ী হলেন দিন যত যেতে লাগলো দাউদ আলিহ ইসালামের জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে একটা সময় বনে ইসরা মানুষরা তালুতের জায়গায় দাউদ তাদের হিসেবে দেখতে চাইল। এবং আল্লাহর হলো আল্লাহ সালামকে এবার আল্লাহ একসাথে নবৌমত দিলেন রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ তাকে দান করলেন সুভান একসাথে দুইটা নবীও বানাই দিলেন আবার রাষ্ট্রের ক্ষমতাও আল্লাহ তাকে দান করে দিলেন বাব্বুল আলামিন খরানি কেরি মিসরামা করায়েন দুইশো একান্ন নম্বরেতে সেই কথা বলেছেন ওয়া দাবুল্লা মুল্মুলকাওয়াল হেক মা দাওয়া আল্লাহ মিম্মায়া শা আল্লাহ তালা বললেন আর আমি দাবুদকে রাজত্ব দান করলাম আমি তাকে রাজত্ব দান করলাম হেকমাট তাকে আমি প্রজ্ঞা দান করলাম এবং আল্লাহ যা চাইলেন তা তাকে দান করলেন এবার দাউদ আলহী ইসাল্লাম পেলেন রাষ্ট্রক্ষমতাও পেলেন এবং তিনি ছিলেন বনে ইসরায়েলের একজন অন্যতম নবী যিনি নবুবতার রাষ্ট্রক্ষমতা একসাথে পেয়েছিলেন এবং তার সেই সাম্রাজ্য ছিল অতুলনীয় এক সাম্রাজ্য দাউদ আলহ ইসলামের অনেক বৈশিষ্ট্য ছিল এক এক নবীর এক এক রকম বৈশিষ্ট্য আছে দাউদ আলহী ইসাল্লামের স্বতন্ত্র অনেক বৈশিষ্ট্য ছিল দেখেন কোরআন সর্ণার আলোকে দাউদ আলাইহিস ইসলামের দশটা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান এক নাম্বার তিনি শক্তিশালী একজন বীর হওয়ার পাশাপাশি তিনি ছিলেন অতিশয় আল্লাহ আল্লামুখী অর্থাৎ তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার একজন লোক স্বাভাবিক অবস্থায় মানুষ ক্ষমতা পাইলে মানুষ ক্ষমতা পেলে দেখা যায় এবাদত মধ্যেগীতি থেকে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ দূরে সরে পড়ে প্রবৃত্তির অনুসরণ করে কিন্তু দেখা গেল দাউদ আলহ ইসলামের বেলায় তার ব্যতিক্রম ঘটল তাকে আল্লাহ তালা দৈহিকভাবে শক্তিশালী করলেন নবুয় রাজত্ব দেওয়ার পরেও এবাদত বন্দেগিতে তিনি দুনিয়ার শুধু বনে ইসরায়েল নয় দুনিয়ার এক অন্যতম ব্যক্তিত্ব তার এবাদতের নমুনা কোরআনে এবং হাদিসে এসেছে কোরআনে আল্লাহ তার এবাদতের প্রশংসা করেছেন হাদিসের মধ্যেও তার এবাদতের নমুনা আমরা কিছু পেয়েছি কোরআনে কারিমে আল্লাহ দাউদ সালামের ব্যাপারে বলেছেন আল্লাহ বলছেন আর স্মরণ করো আমার বান্দা দাউদের কথা যিনি ছিলেন শক্তিশালী এবং অতিশয় আল্লাহ অভিমুখী এখানে আল আইদ বা শক্তিশালী তারা কিসের শক্তি রাইসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন তিনি এর ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে আল্লাহর ইবাদতের জন্য এক বিশেষ শক্তি দান করেছেন আর বিশেষ শক্তিটা কেমন দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত গুজারি হওয়া এটা কি সুজা কথা তিনি এক দিন রোজা রাখতেন পরের দিন রোজা ভাঙতেন এরকম করে তিনি সারা বছরের 6 মাস রোজা থাকতেন সুবহানাল্লাহ কয় মাস এটা যদি আল্লাহর তরফ থেকে এরকম সমর্থন আদায়া হয় সম্ভব সুদুরু যা এবং মুসলিম শরীফে হাদিস এসেছে নবীজি বলেছেন আহাবুস ইলাস আহাবুস সালাতি আহাবুস সালাতি ইলা الله সালাত দাউদ আলাইহিস সালাম ওয়া আহাবুস সিয়াম ইলা الله সিয়াম দাউদ আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে দাউদ আলাইহিস সালামের নামাজ কারণ দাউদ আলাইহিস সালাম এমন নামাজি ছিলেন আল্লাহর নবী বলেছেন ওয়াকানা কানা ইয়ানামু নিসফাল লাইল তিনি অর্ধেক রাত ঘুমাতেন ওয়া ইয়াকুমু সুলুসাহু ওয়া ইয়ানামু সুদুসা এবং প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ তিনি নামাজ আদায় করে কাটাতেন প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ সময় নামাজ আদায় করে কাটাতেন আর রাতের শেষ ষষ্ঠাংশ কিছুক্ষণ তিনি ঘুমাতেন আর রোজা রাখতেন এমন ভাবে একদিন রোজা রাখতেন আর একদিন রোজা এরকম ছয় মাস রোজা থাকতেন আর প্রত্যেক রাতের এক তৃতীয়াংশ তিনি দাঁড়িয়ে করতেন আমরা একটু ক্ষমতা পাইলে তো আর দেখে দেখে ক্ষমতার আগে খুব নামাজ কালাম পাঞ্জাবি টুপি অনেকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ধর্ম ব্যবসায়ী তো তারা যারা সিজনে সিজনে ব্যবসা করে আলেমরা তারা তাদের লেবাস কি সিজনে সিজনে পাল্টায় পাল্টায় না তাদের দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি আগে যেমন পড়েও তেমন কিন্তু দেখা যায় কিছু লোক আছে এরা ক্ষমতায় যাওয়ার আগে পাঞ্জাবি টুপি তসবি একদম সুফি হয়ে যায় দেখলে খুব সুফি সুফি লাগে আর ক্ষমতা যাওয়ার পরে পাঞ্জাবি টুপিওয়ালা ধরে পরে নির্যাতন চালায় তাহলে ক্ষমতার আগে একলে পরে একলে এই এইরকম যারা ধর্মীয় লেবাস সময়ে সময়ে সিজনে সিজনে পাল্টায় এরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তো দাউদ আলহ ইসলামের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ছিলেন অত্যন্ত পুরো এত বিশাল সাম্রাজ্যের এত বিরাট সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি আল্লাহ তালার এবাদত কম করেছেন না বেশি করেছেন এটা হচ্ছে দুনিয়ায় একটা অনন্য নজির নাম্বার টু দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালা দাউদ আলহি সালামকে নবী বানিয়েছেন বানানোর পাশাপাশি আল্লাহ তালা তার আল্লাহ তালা তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবদারি নবী বানিয়েছেন সোবাহান আল্লাহ সব নবীকে কি কিতাব দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয় নাই কিতাবদারি নবীদের আলাদা মর্যাদা আচ্ছা তাহলে আল্লাহ তালা দাউদ আলাহিসালামকে দেখেন রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা দিয়ে শেষ করেন নাই মর্যাদা আরও বাড়ালেন আরও বাড়ালেন আল্লাহ তালা তাকে তার উপরে জাবুর কিতাব নাজিল করে তাকে কিতাবধারী নবী বানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ রবুল আজামিন কনের কেরিনে বলেছেন ও অ তৈন দাবু দ জাবুরা আল্লাহ তালা বলছেন আর আমি জাবুরকে আর আমি দাবুদকে জাবুর কিতাব দান করেছি আর আল্লাহ তালা দাউদ আলিহি সালামকে যে সাম্রাজ্য দান করেছিলেন সেটা তার উপরে নাজিল করা কিতাব জাবুরের মধ্যেই তার ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন আল্লাহ তালা বলেছিলেন যে আমি আমার ইমানদার বান্দাদেরকে এই জমিনের উত্তরাধিকারী আধিকারী বানাবো আল্লাহ হর কারিমে আল্লাহ কথাটা এইভাবে বলেছেন ওয়ালাপদ কতব নাফিজ জাবুরি মেম্বা আল্লাহ তালা আল্লাহ বলছেন বিভিন্ন উপদেশের সাথে জাবুরে আমি এই কথাও লিখে দিয়েছিলাম এই জমিনের উত্তরাধিকার এই জমিনের উত্তরাধিকার আমার নেককার কার্বন হবে এই জমিনের উত্তরাধিকার জালেমদের জন্য চিরস্থায়ী নয় বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে খুব স্বল্প সময়ের জন্য জালেমদের হাতে পৃথিবীর উত্তরাধিকার বা পৃথিবীর ক্ষমতা থাকলেও ওটা চিরস্থায়ী হবেন আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন জমিনের উত্তরাধিকার তিনি তার ইমানদার বাগদাদেরকে বানাবেন সবহান আল্লাহ এই যে বর্তমান পৃথিবীতে বিভিন্ন জায়গায় কাফের মুশ্রিকরা এবং মুসলমান নামধারী মুনাফিকেরা জালেম সে যে বসে আছে এটা থাকবে না এটা থাকবে না আর খুব বেশি দিন নয় দেখবেন একটা সময় গোটা পৃথিবীতে ইমানদাররা আবার বিশ্ব নেতৃত্বে তারা আসীন হবে ইনশাল্লাহ এটা কিয়ামতের আলামত আবার কোরআনে ওয়াদা কার কোরআনে ওয়াদাটা কার অলরেডি বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে বলেন তো দিন দিন মুসলমানরা শক্তিশালী হচ্ছে না ইউরোপ আমেরিকায় মুসলমানরা এখন ইউরোপ আমেরিকায় ইসলাম গ্রহণের হিরিক পড়েছে ইসলাম গ্রহণের হিরিক পড়েছে বাংলাদেশেও তো উন্নতি হচ্ছে যে জনসুমারি যদিও এটা নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে কিন্তু জনসুমারিতে একটা বিষয় দেখবেন মুসলমানদের পার্সেন্টেজ কমেছে না বেড়েছে কমেছে না বেড়েছে সম্ভবত ওয়ান পার্সেন্ট আগের চেয়ে বেড়েছে যাই হোক ইউরোপ আমেরিকায় দেখেন দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়ছে আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন সর্বপ্রথম আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন আস্তে আস্তে একশো দুইশো তিনশো এই একশো দুইশো তিনশো করে ইসলাম গ্রহণ শুরু হয়ে আজ কোথায় প্রায় দুইশো কোটি ছাড়িয়ে গিয়েছে আর সময় বেশি নয় একটা সময় গোটা দুনিয়াতে মুসলমানরা রাজত্ব করবে ইনশা আল্লাহ এই সময় চলে আসবে আসবেই আসবে ইনশা দাউদ আলাইহিসলামের তিন নম্বর বৈশিষ্ট্য ছিল তাকে আল্লাহ তালা অসাধারণ ভয়েস দিয়েছিলেন এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন যেরকম কণ্ঠ আল্লাহ তালা আর কাউকে দেন নাই সমান আল্লাহ এত সুন্দরিত ভয়েস আল্লাহ তাকে দান করেছিলেন আল্লাহর কিতাব তার উপরে নাজিল হয়েছে আর আল্লাহর কিতাব ছিল অত্যন্ত ছন্দময় ছন্দময় কিতাব তিনি তার সুরের ঝংকারে তালাবাদ করতেন ছন্দ আর সুরের ঝংকারের সমন্বয় যখন ঘটতো অসাধারণ এই তেলাবাতে শুধু মানুষ নয় পশু পাখি কীট পতঙ্গ এমনকি পর্বতমালা পর্যন্ত পাখি পর্যন্ত বিমোহিত হয়ে যেত আল্লাহর নবী আবুদ আলাহ তিনি যখন তার সুরলিত কণ্ঠে তার উপরে নাজিল হাজাবুর তেলাবাদ করতেন উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা তার পাশে এসে তার তেলাবাদ শোনার জন্য ব্যাকুল হয়ে যেত দাবুদ আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন তিনি যখন তেলাওয়াত শুরু করতেন পর্বতমালাও তার সঙ্গে তেলাওয়াত শুরু করে দিত পাখি আকাশে উড়ন্ত অবস্থায় থাকলে পাখিগুলো উড়ন্ত অবস্থা বন্ধ করে দিয়ে দাউদ আলাইহি সালামের পাশে বসে দাউদ আলাইহি সালামের তেলাবাদ শুনত দাউদ আলাইহি সালামকে আল্লাহ কেয়ামতের দিন তেলাবাদ করতে বলবেন কেয়ামতের দিন দাউদ আলাইহি সালাম আরো নিকটে থাকবেন আল্লাহ তালা দাউদ আলাইহি সালামকে বলবেন ও দাউদ তোমাকে যে আমি সুন্দর কণ্ঠ দিয়েছিলাম সেই সুন্দর কণ্ঠ দিয়ে আজ তুমি তেলাবাদ করো জান্নাতবাসীরা তোমার তেলাবাদ শুনবে দাবুদ আলাইসালাম তখন বলবেন অগরব আপনি আমাকে দুনিয়ায় যে কণ্ঠস্বর দিয়েছিলেন সেটা তো উঠিয়ে নিয়েছেন এখন যদি আমাকে আবার সেটা দান না করেন কেমনে আমি তেলাবাদ করব। আল্লাহ তালা তখন পুনরায় দাউদ আলাই সেই কণ্ঠস্বর দিবেন দাউদ আলাই তার সুললিত কণ্ঠে যখন তেলাবাদ শুরু করবেন জান্নাতবাসী তার তেলাওয়াতে তখন মুক্ত হয়ে যাবে আবার ভুল বুঝবেন না দাউদ আলাইহি ইসলামের কণ্ঠ সুন্দর ছিল কিন্তু আমার নবীর কণ্ঠের চাইতে সুন্দর নয় আমার নবী যখন তেলাওয়াত করেছেন কোরআনে তো ঘটনা এসেছে নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করছেন উড়ন্ত জিনেরা নবীর তালাওয়াতে তেলাওয়াতের আকর্ষণে আকর্ষিত হয়ে তাদের উড়ন্ত অবস্থা বন্ধ করে তারা বলেছে ইন্না সামিয়া না করু আদান আজামা কি বিস্ময়কর তেলাওয়াত শুনলাম এবং সাউন্ড পৃথিবীতে করুদের আমরা শুনি না আপনারা হজ আর ওমরায় গেলেন হজ আর ওমরায় অনেকে গেলেন অনেকে যান মসজিদে হারামে তেলাবাদ শুরু হলে অর্থ না বুঝেও মানুষ কাঁদে মানুষেরা চোখের পানি ফেলে ইউটিউবের মধ্যে তেলাবাদ শুনলে অনেকে কাঁদে মাঝে মাঝে বিভিন্ন কেরাত সম্মেলনে দেশের বাহির থেকে কারি সাহেবরা তেলাবাদ করলে দেখা যায় মানুষ কাঁদে আমাদের ফজুমিয়া মসজিদেও দেখলাম রমজান মাসে মানুষ তেলাবাদ শুনে কাঁদে তাহলে দুনিয়ার হুজুরদের আরে মুলা যদি যদি মানুষের এত ঠান্ডা হয় আর মানুষ চিৎকার করে কাঁদে যার উপরে কোরআন নাজিল হয়েছে ভাবুন তো তার তেলাবাদ যারা শুনেছে তাদের অবস্থা কেমন হয়েছে আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর জবান থেকে কোরআন যখন বের হয়েছে যাকে জিব্রিল সরাসরি তেলাবাদ করে শোনাইছেন সেই নবী তেলাবাদ করলে যারা শুনছে কেমন লেগেছে কাফেররা পর্যন্ত যারা নবীজিকে গালিগালাজ করত। রাতের বেলা নবীজির কণ্ঠে শোনার জন্য চুরি করে নবীজির ঘরের চতুর কুনায় দাঁড়িয়ে থাকতো আল্লাহ তাহলে দাউদ আলহ ইসলামের চাইতে আমার নবীর কণ্ঠ আরো সুন্দর ছিল এতে কোনো সন্দেহ তবে দাউদ আলহি ইসালামের একটা বৈশিষ্ট্য হল তার অসাধারণ একটা বয়েস ছিল যেই সুর অন্য কাউকে দেওয়া হয় নাই আমাদের নবী তো ভিন্ন কারণ তিনি সর্বশ্রেষ্ঠ নবী চার নম্বর আল্লাহ তালা দাউদ আলহী ইসালাম ইসলামের জন্য পাহাড় এবং পাখি সমূহকে অনুগত করে দিয়েছিলেন তিনি পাখির ভাষা পর্যন্ত বুঝতেন এবং পাহাড় আর পাখি তার সঙ্গে আল্লাহর গুণকীর্তন করত নাম্বার ফাইভ সিক্স এবং সেভেন পাঁচ ছয় এবং সাত নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তালা তাকে সুদৃঢ় বিশাল সাম্রাজ্য গভীর প্রজ্ঞা এবং অনন্য বাগ্নিতা খিতাব দান করেছে। বিরাট এক সাম্রাজ্য আল্লাহ তাকে দান করেছেন আল্লাহ তালা কোরআনে কেরিমে বলেছেন ওয়াসাদ নামুল কুমাতাইনামুল হেক বাতা ওয়া ফাঁসোলা হেতাব আল্লাহ তালা বলছেন আর আমি তাকে সুদৃঢ় সাম্রাজ্য এমন বিরাট সাম্রাজ্য দিলেন তার সাম্রাজ্যের সীমানা শাম এবং ইরাক ছাড়িয়ে সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয়েছিল সোবাহান আল্লাহ এত বড় বিরাট সাম্রাজ্যের তিনি রাজা ছিলেন বৎস ছিলেন পাশাপাশি আল্লাহ তাকে প্রজ্ঞা দান করেছিলেন এবং তাকে অনন্য বাগ্মিতা দান করেছিলেন এই ফাসল খিতাবের ব্যাখ্যায় বিভিন্ন তাফ বিভিন্ন রকমের ব্যাখ্যা এসেছে এবং এই ফাসল খিতাব সম্পর্কে ইসরায়েলই অনেক বর্ণনা আমাদের সমাজে অলরেডি প্রচলিত হয়ে গিয়েছেন আমি বারবার এই কথাটা বলি যে নবীদের কাহিনী বলার ক্ষেত্রে কোরআন সন্ন্যায় যা আছে এতটুকু বলাই উচিত এর বাইরে যাওয়া উচিত না কারণ এটা সঠিকও হইতে পারে বেঠিকও হইতে পারে সঠিক বেঠিক আপনি বুঝবেন কেউ কারণ কোরআন সন্ন্যায় তো এগুলো আসেনাই তো এই ফাসল খিতাবের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আবু মুসা আল আসার তিনি বলেছেন যে সর্বপ্রথম বক্তব্যের মধ্যে যে আমরা বক্তব্যে যারা আরবিতে খুতবা যখন আমরা দিই অথবা আরবি আরবি যখন ইয়ে করা হয় বক্তৃতা করা হয় তখন আম্মাবাদ একটা শব্দ আছে না যেমন আম্মা বাদ বলেন না আপনার অনেক সময় এই বক্তিতায় আম্মাবাদ এই শব্দটা সর্বপ্রথম যিনি যুক্ত করেছিলেন সর্বপ্রথম যিনি বলেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলিহ ইসলালাম এই জন্য আবু মুসা আল আসার এই ফসল খিতাবের ব্যাখ্যায় বলেছেন যে এটাও ছিল তার বাগ্নিতার মধ্যে একটা অনন্য স্টাইল যে তিনি এবং এবং সানার পরে আমার কাছে এই ব্যাখ্যাটাই সবচাইতে যথোপযুক্ত মনে হয়েছে এরপরে দাউদ আলী ইসালামের আট নাম্বার বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ একজন শাসক মানুষের মাঝে কি কখনো অবিচার করতে পারেন কারণ তারা কার নবী তারা ফয়সলা করেন কার বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সলা করে ক্যামতের দিন সেই সকল ন্যায় বিচারকরা আল্লাহ এবং রাসুলের কাছাকাছি থাকবে সো আল্লাহ আর যারা আল্লাহ এবং রাসুলের বিধান বাদ দিয়ে মানুষের উপরে জুলুম করবে ক্যামতের দিন তারা জাহান নামের অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত হবে আল্লাহ আমাদেরকে দান করেন নাম্বার নাইন দাউদ আলহিসের নয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাকে এমন মজাদা দিয়েছেন লুহাকে তিনি চেপে ধরলে লুহা গলে যেত আচ্ছা আপনি গিয়া লুহাকে ধরেন তো আপনি একদম লুহারে ধরে এরকম গুতাগুতি করবেন টানাটানি করবেন গলাইতে পারবেন দূরের কথা আপনি একটু বাঁকাও করতে পারবেন না ভালো করে কি বলেন এই যে বর্তমান দুনিয়ায় ফ্যাক্টরিগুলোতে লোহা আগুন দিয়ে গলানো হয় এরপরে হাতুড়ে দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে লোহা পিঠাইয়া তারপরে সাইজ করা হয় আর দাউদ আলহ ইসালামকে আল্লাহ মজ্যাদা দিয়েছেন তিনি লোহাকে ধরলেই লোহা গলে যেত সুবাহ আল্লাহ লোহা গলিয়ে তারপরে তিনি লৌহ বর্ম তৈরি করতেন এটা ছিল তার অনন্য একটি মর্যাদা নাম্বার টেন দশ এবং সর্বশেষ হচ্ছে দাবুদ আলহ ইসালাম তিনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাষ্ট্র থেকে কোনো বেতন নিতেন না ওই যে আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন লোহা ধরলে লোহা গলে যেত এগুলা দিয়ে তিনি লৌহবর্ম বানাতেন এটা বিক্রি করতেন সেখান থেকে যা উপার্জন করতেন ওইটা দিয়ে তিনি তার জীবন পরিচালনা করতেন এটা ছিল তার অনন্য বৈশিষ্ট্য রাষ্ট্র পরিচালনায় ছিলেন তারপরেও তিনি রাষ্ট্রের বেতন দিলেন না তিনি কাজ করে খাইলেন আর আমরা তো এখন সামান্য একটু ক্ষমতা পাইলে এই যে পত্রপত্রিকায় পড়লাম এই বন্যার সময় অনেক মানুষ কত সহায় হয়েছে ঘর বাড়ি শেষ এরপরেও এরপরেও সবাই না আমরা তো পত্রপত্রিকায় পড়েছি এমন কিছু মানুষ আছে যারা জনপ্রতিনিধি হয়ে অমানুষের মতো কাজ করেছে এরা মানুষের ত্রাণ নিজের পেটের ভেতরে তারা ঢুকায় ফেলছে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর যে দশ হাজার টাকা বরাদ্দ ছিল মানুষের ঘর বাড়ি বানানোর জন্য পুনর্বাসনের জন্য অনেক জায়গায় অভিযোগ এসেছে ওইটাও তারা খায়া ফেলছে এদের পেট অনেকটা হাঙ্গরের মতো হাঙ্গর চিনেন আপনারা হাঙ্গর তার সামনে যা পায় তাই খায় হাঙ্গর তার সামনে যা পায় হাঙ্গরের পেট অপারেশন করলে মানুষের মাথার খুলিও পাওয়া যাবে গরুর মাথার খুলিও পাওয়া যাবে চেয়ার টেবিলও পাওয়া যাবে কারণ সে সামনে যা পায় তাই খায় এরাও তেমন যা পায় তাই খায় যেটাই পায় ওইটাই খায় দেখেন না তেল চুরি করতে করতে এগুলো তো আপনারা দেখেছেন পত্রপত্রিকা একেবারে খাটের নিচে আমরা তো জুতা রাখি তারা খাটের নিচে জনগণের তেল লুকায় রাখছে এরকম করে ক্ষমতার অপব্যবহার চলছে একটু সুযোগ পাইলেই মানুষের ধন সম্পদ খায় ফেলে মানুষের সম্পদ চুরি করে ফেলে একটু সুযোগ পাইলেই আমরা এটা করি কিন্তু আল্লাহ নবী দাউদ আলহি সালামের দিকে তাকান রাষ্ট্র ক্ষমতায় থেকেও তিনি কখনো জনগণের সম্পদ ভোগ করেন আর আমরা এখন সুযোগ পাইলেই করি জনগণের সম্পদ ভোগ করি জনগণের সম্পদ লুটপাট করে আমরা দেশের বাইরে বেগম পাড়া বানাই কি বেগম পাড়া আছে না দেশের বাইরে আমরা বেগম পাড়া বানাই বিদেশে আমরা সেকেন্ড হোম বানাই এর কারণ হচ্ছে জবাবদিহিতার ভয় নেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে জবাব দিতে হবে জবাবদিহিতার ভয় না থাকলে আখেরাতের ভয় না থাকলে এ ধরনের মানুষদের দ্বারা এরকম চুরি করা অসম্ভব কিছু না এই জন্য জবাবদিহিতার ভয় যাদের ভেতরে আছে তা কবান পরহেজগার লোকরা যখন এই সকল সেক্টরগুলোতে থাকবে তখন দেখা যাবে জনগণের সম্পদের জনগণের সম্পদের সর্বোত্তম ব্যবহার হবে আমাকে থাকবে কখনো কোনো কেয়াল হবে না ইনশাআল্লাহ আল্লাহ তালাও আমাদেরকে সঠিক সমাজ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কোন দিকে গেলে কল্যাণ হবে বুঝার তৌফিক দান করেন আমরা আজকে দাউদ আলহ ইসলামের ব্যাপারে আলোচনা করলাম দাউদ আলিহ ছেড়ে ছিলেন সুলাইমান আলিহ ইসাল্লাম তিনিও তার বাবা থেকে সিংহাসন পেয়েছিলেন এবং ওই যে মানুষ বলে না এই বাঁশের চাইতে কি জানি বলে একটা কথা খন্সি নাকি খনসি বলেন আপনারা যাই হোক ঠিক এইরকম বাপের চাইতে ছেলে তিনি আরো বেশি খ্যাতি অর্জন করলেন তিনি আরো বেশি মর্যাদা পেলেন সুলাইমান আলাই সালামের রাজত্ব নিয়ে আমরা আগামী জমে আলোচনা করব হিনশা আল্লাহ আজকে যত আলোচনা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তার আলোকে বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম